আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যাপসের বিশেষ কিছু বিষয় নিয়ে আলাপ করব। অ্যাপটি হচ্ছে উত্তরাধিকার অ্যাপ। এটা তৈরি করেছেন অ্যাক্সেস টু ইনফরমেশন, সংক্ষেপে A2i। এটা সরকারের একটা ডেভেলপার কোম্পানি, অ্যাপ ডেভেলপিং কোম্পানি। এই কোম্পানিটি অথবা এই ডেভেলপার সরকারিভাবে বিভিন্ন অ্যাপ, যেমন উত্তরাধিকার, খতিয়ান দেখা এবং এ যাবত বেশ কিছু ডিজিটালাইজেশন প্রজেক্ট ওনারা করেছেন। এগুলো আসলে খুবই বাংলাদেশের জন্য সমৃদ্ধির ব্যাপার। দিন দিন অ্যাক্সেস টু ইনফরমেশন আরও বেশ কিছু অ্যাপ তৈরি করতেছে। তো আজকে আমরা অ্যাক্সেস টু ইনফরমেশনের যে উত্তরাধিকার অ্যাপটি আছে, এই অ্যাপটি বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমত আমি বলে নিচ্ছি, প্রথমে আমার মূল আলোচনার বিষয় মূলত এই অ্যাপের ভুল ত্রুটি ধরা নয়, বরং যে সকল ক্ষেত্রে ভুল ত্রুটি হয় বা এই অ্যাপে যে ক্ষেত্রে কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই সব বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং এখানে আমি আরও বলে নিচ্ছি, এই অ্যাপে মোটামুটি 97 থেকে 98% ভালো রেজাল্ট আসে। কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাপে একটু ত্রুটি করে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। এই আলোচনার মূল কারণ হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন এবং কোনো অ্যাপ বা মেশিন বা যন্ত্র বা সফটওয়্যারকে কখনো আপনারা অন্ধভাবে বিশ্বাস করবেন না বা অন্ধভাবে আপনারা এটা সঠিক বলে ধরে নেবেন না। আমি নিজেও একজন অ্যাপ ডেভেলপার, বেশ কিছু অ্যাপ তৈরি করেছি। তো আমি নিজেও একটা অ্যাপ যখন বাজারে ছাড়ি, বেশ কয়েকবার চেক করি, তারপরেও কিন্তু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমন নয় যে আমি অ্যাপগুলো, যে অ্যাপগুলো তৈরি করি সেগুলা সেরা অ্যাপ বা সেগুলোতে কোনো ভুল ত্রুটি নেই। এভাবে যারাই তৈরি করুক, যেহেতু এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু আছে বা টেকনোলজিক্যাল ব্যাপার আছে, ভুল ত্রুটি থাকতেই পারে। আজকে আমি অ্যাক্সেস টু ইনফরমেশনের যে উত্তরাধিকার অ্যাপটি আছে, সরকারের যে অ্যাপটি আছে, এক্ষেত্রে আমি দুই একটা ত্রুটি পেয়েছি। এই ত্রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা কখনো অ্যাপকে অন্ধভাবে বিশ্বাস না করেন বা অ্যাপ যেটা বলছে সেটাই সত্যি ধরে না নেন। বরঞ্চ অ্যাপগুলো আপনারা ইউজ করবেন ঠিকই, কিন্তু আপনাদের বিবেচনা শক্তি এবং আপনাদের এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাও জেনে রাখতে হবে। তাহলে আপনি অ্যাপ ও নিজের বিবেচনা বা জ্ঞান শক্তির সাথে সমন্বয় করে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি আবার বলে নিচ্ছি, এই অ্যাপটি কিন্তু যথেষ্ট ভালো একটি অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষ উত্তরাধিকার হিসাবগুলো খুব সহজে করে নিতে পারেন। তবে কয়েকটি ত্রুটি আছে, ত্রুটিগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং অ্যাপটি থেকে যে রেজাল্ট পাবেন সেই রেজাল্ট অবশ্যই আপনারা ম্যানুয়ালি নিজেরা করে সেটার সাথে মিলিয়ে নেবেন, এবং যখন এটা 100% সঠিক মনে হবে, ঠিক তখনই আপনারা এটাকে সঠিক হিসাবে বিবেচনা করবেন। তো অ্যাপটির মধ্যে কি ধরনের ভুল বা ত্রুটি হয় আমি আগেই বলে নিয়েছি, এখানে 2% শতকরা 2% ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে। তো সেগুলো বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। এখন আমি দেখেন একটা হিসা আলোচনা করব, দেখেন আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন এখানে আমি হিসা কি কি দিয়েছি, কে কে আছে, স্ত্রী আছে, কন্যা 4 জন, 5 জন আছে, তারপর তার সাথে আসছে সহোদর বোন এবং আপন চাচার পুত্র। এখন যদি আমি দেখেন হিসাগুলোকে যদি আমি যোগ করি, যেমন এখানে আছে 0.125, শূন্যর পরে যদি আমি 1 গুণি তাহলে এখানে পাই 1, এখানে আছে 1, মোট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখেন এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলা নিজেরাই কিন্তু 10 হয়ে গেছে, কিন্তু দশমিকের পরে তো আরও ঘর রয়েছে। তো ওই হিসাবে যদি আমরা এটাকে হিসাব করে দেখি, তাহলে দেখা যাবে এখানে প্রায় 11 কি 12 হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে বেশি হয়ে যাবে। যেমন আমি এখানে যোগ করে রাখছি, দেখেন 0.125 যোগ 0.1334 × 5
ব্র্যাকেট যোগ ব্র্যাকেট 0.2008 ইন্টু 2। দেখেন এখানে আমি কত পাইছি, দেখেন এই যে যোগ করলাম, যোগ করার পরে পাইছি 1.208। অর্থাৎ দেখা যাচ্ছে কি আপন চাচার পুত্র এখানে যে অংশটা পাইছে এটা অতিরিক্ত আসছে। তার মানে কি এখানে যেখানে স্ত্রী আছে এবং পাঁচ কন্যা আছে এবং সহোদর বোন আছে সেখানে আপন চাচার পুত্র এখানে কিছুই পাওয়ার কথা না, কিন্তু এখানে আপন চাচার পুত্র 0.208 হিস্যা পাইছে। তার মানে হচ্ছে এখানে ক্যালকুলেশনে ভুল আছে। দেখেন আপনি এই হিস্যাগুলো যোগ করেন এগুলা এক থেকে বেশি হয়ে যায়, 1.208 হয়ে যায়। তো ঠিক আছে, আশা করি এই ধরনের আরও টুকটাক কিছু ভুল আছে। তো সুতরাং আমার পরামর্শ হচ্ছে অ্যাপটি ব্যবহার করবেন, অ্যাপটি যথেষ্ট ভালো, তবে আপনারা ম্যানুয়ালি হিসাব করে দেখবেন আসলে কি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা বা গাণিতিক কোনো ত্রুটি আছে কিনা, বিষয়গুলো অবশ্যই আপনারা অবজারভেশন করবেন। অন্ধভাবে কোনো অ্যাপকে আপনারা ব্যবহার করবেন না, অবশ্যই সেটা যাচাই করে নেবেন। আপনারা যে ফলাফল কাঙ্ক্ষিত ফলাফলটি চাচ্ছেন সেটা অবশ্যই অ্যাপ থেকে জেনে নেবেন এবং ম্যানুয়ালি সেটা মিলিয়ে দেখবেন নিজের ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা, সেটা অ্যাপের সাথে মিলিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।